আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে হুসনুল খুলক, উত্তম চরিত্র নিয়ে আলোচনা। উত্তম চরিত্র যেটিকে আরবিতে হুসনুল খুলক বলা হয়। হুসনুল শব্দের অর্থ হচ্ছে উত্তম, খুলক মানে চরিত্র। এটিকে ইংরেজিতে ক্যারেক্টার বলা হয়। এই উত্তম চরিত্রের মাঝে কতগুলা বৈশিষ্ট্য থাকা লাগে, যে বৈশিষ্ট্যগুলা এবং এই উত্তম চরিত্র গঠনের যে নিয়মগুলা এগুলো নিয়ে আজকে আলোচনা। এই চরিত্র এটি এমন একটি মুকুট যে মুকুটটা মানুষকে সুসজ্জিত করে, যে মানুষটি উত্তম চরিত্রওয়ালা আল্লাহর পরে জগতের মধ্যে সেটি হচ্ছে আমাদের মূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের মধ্যে খুলুক আযীম সুমহান চরিত্রওয়ালা বলে আল্লাহ ঘোষণা করেছেন। এই জগতের মধ্যে যতগুলো মানুষ রয়েছে সব মানুষের মাঝে সব গুণ পাওয়া যায় না, হয়তো বা একটি গুণ আছে আর একটি নেই, কিন্তু আপনার আমার নবী নূরের নবী জেনার মাঝে সকল উত্তম বৈশিষ্ট্য সমাবেশ সকল বৈশিষ্ট্যগুলো নিয়ে তিনি পৃথিবীতে প্রেরণ হয়েছেন। এই জন্য তিনি বলেছেন বৈশিষ্ট্য মুআল্লিমা, এই জগতের মধ্যে আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। এই জগতের মধ্যে যার চরিত্র নাই তার কিছুই নাই, যে চরিত্র হারিয়েছে সে সকল কিছু হারিয়েছে। এই জন্য প্রভাব বাক্যের মধ্যে রয়েছে মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট, যখন আমি টাকা হারিয়েছি কিছুই হারাই নাই, আজকে আমি টাকার মালিক, আবার একটু পরে হারিয়ে গেলাম টাকা, আবার টাকা আমার হাতে আসবে, কিন্তু হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট, যখন আমার স্বাস্থ্য হারিয়েছে এই স্বাস্থ্য তৈরি হতে আমার সময় লাগবে, অনেক ভালো খাবার খেতে হবে, অনেক দিন সময়ের প্রয়োজন। এই জন্য বলা হয়েছে যখন আমি স্বাস্থ্য হারিয়েছি তখন আমি কিছু হারিয়ে গেলাম। হোয়াইট ক্যারেক্টার ইজ লস্ট, আর তখন আমি চরিত্র হারাইলাম, এভরিথিং ইজ লস্ট, আমার সব হারিয়ে গেল। এই জন্য জগতের মাঝে চরিত্র হচ্ছে একটা মুকুট স্বরূপ। এই চরিত্র গঠন করার জন্য জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবকে মডেল রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন। কোরআন কারীমে আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় হাবিবা আপনার মাঝে সর্বোত্তম আদর্শ রয়েছে, উসওয়ায় হাসানা সর্বোত্তম চরিত্রের অধিকারী আমার নবী। এই জন্য পৃথিবীর মধ্যে দার্শনিকেরা মাইকেল হার্ট একশত কবির সাহিত্যে এই পৃথিবীর মধ্যে সেরা মনীষীদের জীবনী তিনি সংগ্রহ করলেন, তার মাঝে একশো একশোর মাঝে আবার নবীকে তিনি প্রথম স্থান দিয়েছেন। তিনি একজন খ্রিস্টান, খ্রিস্টানের নবী হচ্ছে ঈসা আলাইহিসসালাম, ঈসা নবীকে তিনি এক নম্বর বসাই দিতে পারেন। তিনি দেখেছে এই জগতের মধ্যে আল্লাহর পরে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ খুলুকে আযীম খেতাব দিয়েছেন, তিনি আল্লাহর পরে এক নম্বর স্থানের মধ্যে রয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চরিত্রের তিনটা প্রকার রয়েছে, একটা হচ্ছে খুলুকে হাসান,
কোনকে হাসান বলা হয়, আপনাকে কেউ একটা আঘাত করলেন, এই আঘাতের বিনিময়ে আপনি আঘাত করলেন, জাযা ও সাইয়াতিন সাইয়াতুন বিমিথলিহা, জাযা ও সাইয়াতুন সাইয়াতুন বিমিথলিহা, জাযা ও সাইয়াতিন সাইয়াতুন বিমিথলিহা, তার মানে হচ্ছে আঘাতের পরিবর্তে আঘাত দেওয়া এটা হচ্ছে গুলুকে হাসান। কেউ আপনাকে একটা কিল মারলো, আপনি তার একটা কিল মেরে দিলেন, কেউ আপনাকে একটা ঘুষি মারলো, কেউ একটা থাপ্পড় মারলো, আপনি একটা থাপ্পড় উপহার দিয়ে দিলেন, এটাকে বলা হয় খুলুকে হাসা। আরেকটি হচ্ছে খুলুকে কারি, খুলুকে কারি হচ্ছে কেউ আপনাকে আঘাত করলেন, আপনি তাকে আঘাত করলেন না বরং ক্ষমা করে দিলেন, এটা হচ্ছে খুলুকে কারি। যে আমার ভাই মুসলমান ভাই আমার আঘাত করেছে, ঠিক আছে আমি তারে ক্ষমা করে দিলাম, এই লোকটার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলা আল্লাহি, যে ব্যক্তি ক্ষমা করে দিল আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান এর বিনিময়ে আল্লাহ পরকালে দান করবেন। আরেকটি তিন নাম্বার যেটি আমার নবীর কাছে আছে ওটাকে বলা হয় খুলুকে আজিম। কেউ আপনাকে আঘাত করলো, আপনি আঘাত করলেন না, প্রতিশোধ দিলেন না, বরং তার উপহার দিয়া দিলেন, প্রতিশোধ নিলেন না উপহার দিয়া দিলেন, হাদিয়া দিয়া দিলেন। যেমন তাইফের ময়দানে নবী যখন রক্তে রঞ্জিত হয়েছে, ফেরেশতারা এসে বলেছে, ও নবী আপনি যদি ওয়াদা করেন আমরা সাথে সাথে এই পৃথিবীর তাইফ বাসীদেরকে সব কিছু দুলিশ্বাস করে দেব। নবী বলেন, না না, এরা আমার চিনে না, এদেরকে মেরো না, এদেরকে মারলে কার কাছে এদিন প্রচার করবো। নবী তাদেরকে প্রতিশোধ নিলেন না, বরং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এদেরকে হেদায়েত দাও, আল্লাহ এদেরকে শাস্তি দিও না, এদেরকে শাস্তি দিলে আমি দিন কার কাছে প্রচার করবো। এটা হচ্ছে খুলুকে আজিমের বৈশিষ্ট্য, যিনি প্রতিশোধ নেন নাই বরং উপহার হাদিয়া আল্লাহর পক্ষ থেকে সে আরো দান করে দেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই খুলুকে আজিম আমার নবী, যেই নবীর মধ্যে এই পৃথিবীর মধ্যে এমন কোন গুণ নাই যে গুণটা আমার নবীর মাঝে নাই, বরং সকল গুণের সমাহার হচ্ছে আমার নবীর মাঝে। আমার ভাইয়েরা, এই জন্য আজকের কোনটা হাদিস নবী বলেছেন, সমস্ত চরিত্রটারে পরিপূর্ণ করার জন্য, সমস্ত চরিত্রের মডেল নিয়া, নমুনা নিয়া, আদর্শ নিয়া আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। ও কামালে মহাসনিল সমস্ত ভালো কর্মগুলা নিয়ে আমি পৃথিবীতে এসেছি। এই জগতের মানুষগুলো আমার দেখে দেখে মানুষ আদর্শ পাবে, আমাকে দেশে দেখে দেখে হেদায়েতের পথ পাবে। আমার মেয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও পৃথিবীর মানুষ, তিরমিজি শরীফের হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তেনার নিকটে ওই বান্দা পাল্লাটা বড় ভারী হবে, ওজন হবে, সেটি হচ্ছে হুসনুল খুলক, যার চরিত্রটা ভালো, যার চরিত্রটা ভালো, ওই উত্তম চরিত্রটা আল্লাহর দাড়ি পাল্লার মাঝে সবচেয়ে বেশি ভারী হবে। আর সবচেয়ে নিকৃষ্ট ওই ব্যক্তি যিনি ফাহিশা গুসাকে, অশ্লীলতাকে, অর্থাৎ নিজের গোস্বাকে নিবারণ করতে পারবো না। এই জন্য সহিহ মুসলিম শরীফের হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইজন কুস্তিতে লেগেছে, কুস্তিতে লেগে যিনি বিজয় হয়েছে তিনি উত্তম নন, বরং তিনি উত্তম যিনি রাতকে কন্ট্রোল করেছে, যিনি রাতকে কন্ট্রোল করেছে তিনি উত্তম। বিজয়ী ব্যক্তি উত্তম না হয় তার মানে হচ্ছে রাগ গোসা আসলেই আমরা প্রয়োগ করবো এমনটা নয়। এই জন্য সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমার কিছু উপদেশ দিন আউসি ইয়া রাসূলুল্লাহ নবী আমার কিছু ভালো কাজের উপদেশ দেন আল্লাহর হাবিব বলেন ভালো কাজের উপদেশ হচ্ছে লা তামাদাম তুমি রাগ হইও না সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ এরপরে আরেকটি বলেন তো দেখি নবী বলেন লা তামাদাম খবরদার রাগ হইও না সাহাবী আবার বলল ইয়া রাসূলুল্লাহ যতবার সাহাবী বলেছে ইয়া রাসূলুল্লাহ উপদেশ দেন নবী বলে লা তামাদাম রাগ হইও না গুসসা হইও না গুসসা হলে তুমি জমিনের মধ্যে মুখ হয়ে শুয়ে যাইবা তখন তোমার রাগ কন্ট্রোল হয়ে যাবে আমার ভাইরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাগ থাকা সত্ত্বে শরীরের মধ্যে শক্তি আছে ওই বিপরীত মানুষকে সে গায়ের করতে পারে অর্থাৎ তার প্রতিপক্ষকে সে গায়ের করতে পারে এমন শক্তি আছে রাগও আছে কিন্তু সে কন্ট্রোল করেছে এই কন্ট্রোল করার কারণে কি আমাদের হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকর্তাকে আল্লাহ ডাক দিবেন ডাক দেওয়ার পরে বলবেন আমার এই বান্দা দুনিয়ার মাঝে রাগ থাকা শক্তি থাকা সত্ত্বেও এটা প্রয়োগ করে নাই আমি আল্লাহকে ভয় করেছে এখন জান্নাতের মধ্য থেকে যেই উটটা তার পছন্দ হয় তার পছন্দ হয় সে উট গ্রহণ করবে জোরে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা উত্তম চরিত্রের একটি বৈশিষ্ট্য হচ্ছে রাগকে কন্ট্রোল করতে হবে রাগ আসলে এটা প্রয়োগ করা যাবে না এরপরে উত্তম চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে তাওয়াদু তাওয়াদু মানে হচ্ছে বিনয় হওয়া নরম হওয়া কোমল হওয়া মানুষের সাথে কর্কশ ভাষা কথা বলা যাবে না আমার নবী পর্যন্ত কাফের মুশরিকের সাথে কর্কশ ভাষায় কথা বলে নাই নদের নবীর বাড়িতে ইহুদি বেড়াইতে এসেছে নবী কাবার্তা করার জন্য মেহমান সেজে এসেছে ঘরের মধ্যে ইহুদিকে নবীর খাবার গ্রহণ করাইলেন খাবার খাওয়াইয়া বিশাল
কৌশল করলেন
আমার বাবা যখন এইভাবে কথা বললেন তাই আমি ওইটা জায়েজ আছে শরীয়তে এবার সন্তান বলা শুরু করলেন এইজন্য সন্তানের সাথে সত্য কথা বলতে হবে মিথ্যা আশ্রয় দেওয়া যাবে না সত্য কথা দিয়ে তাদেরকে তাদেরকে আশ্বাস দিতে হবে আপনার তৌফিক অনুযায়ী তাকে আপনি দিবেন কিন্তু মিথ্যার প্রার্থনা সময় দেওয়া যাবে না এরপরে এই সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য এমন প্রতিষ্ঠান এমন ওস্তাদ আপনি বাছাই করবেন যে আপনার সন্তানটা যাতে আদববান হয় বেয়াদব মাহরুমে দস্তাস ফজলে রাও বেয়াদব যিনি তিনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হন পৃথিবীর শ্রেষ্ঠ আদব যদি হয় তার মধ্যে যদি বেয়াদবি থাকে নবীর বিরুদ্ধে কথা বলে নবীর দুশ্মনী থাকে তাহলে তার কাছে আমার শিক্ষার কোনো প্রয়োজন নেই এই জন্য তিরমিজি শরীফের হাদিস কমিটি বলেছেন অনুসর আমার তা খাসুনা দিন দিন শিক্ষা করার আগে কার থেকে তুমি দিন শিক্ষা করছো তাকে চিহ্নিত করে দাও তুমি কার থেকে দিন শিক্ষা করছো আমরা তো অনেক বলি যে ভালো কথাই তো সে বলে খারাপ কিয়ার কর সে খারাপ কিয়ার কর ভালো কথাই তো বলে রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিস যে তুমি দিন শিক্ষা কার থেকে করছো তার আগে চিহ্নিত করো তার আমার ঠিক আছে কিনা তারা কি না ঠিক আছে কিনা আমার মেয়েরা তাহলে দিন শিক্ষা করবো আমরা ঠিক আছে আমরা আগে উত্তম শিক্ষক নির্বাচন করব আমার সন্তানটা কি ভালো থেকে শিক্ষা অর্জন করছে না খারাপ রূপ থেকে শিক্ষা অর্জন করছে এরপরে আমরা চলার পথে আমরা ভালো লোকের সঙ্গে স্পর্শে যাব কোরআন কারিম আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সালিহীন হে বান্দারা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে স্পর্শ থাকো জগতের মধ্যে ভালো লোকের সাথে চলবে খারাপ লোকের সাথে না চলার সেই একাকী থাকা অনেক ভালো কারণ সোহবতে সনে তোরা সনে গোনাহ সোহবতে তনে তোরা তনে গোনাহ সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ অসৎ লোকের সঙ্গে স্পর্শ দিলে আপনার সন্তান না যায় এটি আপনার দায়িত্ব কর্তব্য বাবা হয়েছেন আপনার সন্তানের প্রতি আপনার নজর থাকা লাগবে আমার সন্তানটা কি অসম্পর্কের সাথে চলছে কিনা চোরের সাথে যদি চলেন এক সময় দেখবেন আপনার ছেলে চোর হচ্ছে ডাকাতের সাথে যদি চলেন এক সময় দেখবেন আপনার ছেলে ডাকাত হচ্ছে এই জন্য তো নবীজি বলেছেন ও পৃথিবীর মানুষ তার মুসাহিবিনা মুমিনা মুমিন ব্যক্তি ছাড়া কাউকে বন্ধু বানাইও না যাকে বন্ধু বানাইবেন যার সাথে চলবেন চিন্তা করেন সে কি নামাজি কিনা তার মধ্যে সত্য কিছু আছে কিনা সে যদি খারাপ হয় তার থেকে হাজার কিলোমিটার দূরে থাকে কারণ আপনি যদি ওই খারাপের সাথে চলে এক সময় আস্তে আস্তে খারাপটা আপনার ভিতরে ঢুকে পড়বে যেমনই ভাবেন আল্লাহ শেখ সাহেব রহমতুল্লাহ জিন্দগিতে এসেছেন তেনার একজন হিতাকাঙ্ক্ষী বন্ধ ছিলেন যেটা নাম ছিল মুসলিউদ্দিন মুসলিউদ্দিন একদিন গোসলখানায় গেলেন গোসলখানা যাইয়া সেখানে কিছু কাদা মাটি পেলেন যে কাদা মাটি থেকে দুর্গন্ধ আসার কথা কিন্তু কাদা মাটি থেকে সুগ্রা আসতেছে ফুলের গ্রা আসতেছে এবার মুসলিউদ্দিন কাদাটা হাতে নিয়ে আল্লাহ শেখ সাদির রহমতুল্লাহ বন্ধুর কাছে গেলেন বন্ধুরে জানতে চাই আজকে তোমার থেকে বলো তো দেখি এই যে কাদা মাটি এটা থেকে তো দুর্গন্ধ আসার কথা কিন্তু এটা থেকে সুগ্রা আসতেছে ব্যাপার কি বলো তো দেখি তখন আল্লাহ শেখ সাদির রহমতুল্লাহ বলেন সঙ্গীর মন পশিয়াছে মরবে গো নয়নি কিয়া তো সুবাস পাইতা সঙ্গীর মন পশিয়াছে মরবে গো তুমি ফুল গাছের নিচে আসো ফুল এরপরে পেকে পেকে পচে পচে তোমার মাঝে পড়েছে এবার ফুলের সুগ্রাম এই কাদা মাটির মধ্যে ছড়িয়ে পড়েছে যার কারণে তুমি এত সুগ্রাম পেয়েছো তোরে বলি সুবহানাল্লাহ এবার জগতের মধ্যে আমরা আমাকে দাঁড়িয়ে এই গ্রামের সাথে চলবো আপনিও আল্লাহ বলি হতে পারবেন আপনি ভালো বোঝেন আপনি ডাক্তার হতে হলে ডাক্তারের সঙ্গে স্পর্শ যেতে হন আপনি কৃষক হতে হলে কৃষকের সাথে স্পর্শ যেতে হয় কিভাবে হাল চাষ করতে হয় কিভাবে মই দিতে হয় এটা খুব ভালো বুঝতে আপনি কিন্তু আল্লাহ এই জগতের মধ্যে আল্লাহ আল্লাহ হতে হবে আল্লাহ আল্লাহ লোকদের সাথে চলতে হবে আল্লাহ আল্লাহ লোকদের সাথে চলতে আপনার আপনার মাঝে আল্লাহ আল্লাহ লোকদের স্বভাব চরিত্র এসে বুঝবে আপনি ভালো কাজ করবেন
হয়তো বা অনেক কথা ফেসে যায়,